হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। কোডিংএক্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বুটস্ট্র্যাপের ভিজিবিলিটি ইউটিলিটি সম্পর্কে। বেসিক্যালি বুটস্ট্র্যাপের ভিজিবিলিটি ইউটিলিটির ক্লাসগুলি কিছুটা সিএসএস এর ডিসপ্লে নন প্রপার্টির মতো কাজ করে। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে এবং কেন আমরা ভিজিবিলিটি ইউটিলিটির ক্লাসগুলোকে ইউজ করতে পারি। তো প্রথমে আমি কলাম 12 ক্লাসের ডিপ ট্যাগের ভিতর আরও 4টি ডিপ ট্যাগ নিয়ে নিলাম, যাদের প্রত্যেককে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং তাদের ভিতর একটি করে ট্যাগস দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে 4টি আলাদা ব্যাকগ্রাউন্ড কালারের ডিপ ট্যাগ দেখা যাচ্ছে এবং তাদের ভিতর একটি করে ট্যাগসও শো হচ্ছে। বুটস্ট্র্যাপের ভিজিবিলিটি ইউটিলিটির মধ্যে দুই ধরনের ক্লাসকে ইউজ করা হয়, একটি হলো ভিজিবল, অন্যটি হলো ইনভিজিবল। ভিজিবল যা বাই ডিফল্ট আমাদের এস্টিমেটেড ট্যাগগুলি ভিজিবল শো করে তার জন্য ইউজ করা হয়, আর ইনভিজিবলকে ইউজ করা হয় কোনো একটি ট্যাগকে হাইড করার জন্য। আমরা যদি আমাদের কোনো একটি এস্টিমেল ট্যাগের মধ্যে ভিজিবল ক্লাসকে ইউজ করবো তবে আমরা তার কোনো ডিফারেন্স দেখতে পারবো না, কারণ আমাদের এস্টিমেল ট্যাগগুলি বাই ডিফল্ট ভিজিবলই থাকে। কিন্তু আমরা যদি কোনো এস্টিমেল ট্যাগের মধ্যে ডিসপ্লে ইউটিলিটির ইনভিজিবল ক্লাসকে ইউজ করি তাহলে দেখতে পারবো যে ওই এস্টিমেল ট্যাগটি হাইড হয়ে যাচ্ছে। যদিও ওই এস্টিমেল ট্যাগটি ইনভিজিবল ক্লাসের জন্য আর শো হচ্ছে না, অর্থাৎ হাইড হয়ে যাচ্ছে ইউজারের জন্য, তবু ওই স্থানটিতে এস্টিমেল ট্যাগের প্রেজেন্স আছে, অর্থাৎ অন্য ট্যাগগুলি ওই স্থানটিকে ক্যাপচার করতে পারছে না। অন্যদিকে আমরা যদি কোনো ট্যাগের মধ্যে ডিসপ্লে নন প্রপার্টিকে ইউজ করি তাহলে দেখতে পারবো যে ওই ট্যাগটি হাইড হওয়ার সাথে সাথে নিচে যদি কোনো ট্যাগ থাকে তাহলে ওই ট্যাগটি হাইড হওয়ার ট্যাগটির স্থানকে অকুপাই করে নেবে, অর্থাৎ আমরা যে ট্যাগটির মধ্যে ডিসপ্লে নন প্রপার্টিকে ইউজ করেছি সেটি টোটালি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিজিবিলিটি ইউটিলিটির ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।